এখানে আমি কি করলাম, আমি আমার অনলাইন টেমপ্লেটটা নিলাম, যে আমার এখানে হচ্ছে আমার এইচটিএমএল 5 নিলাম, এখানে একটা টাইটেল আছে, আমি টাইটেলের এখানে বললাম এটা হয়তো বা বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, সেভ করলাম। আর এখানে যে আমার H1 আছে পিছনের জন্য, আপনি বলেন এই H1 এ বুটস্ট্র্যাপের কালার কিভাবে দিব? হ্যাঁ বলেন কি নাম আছে, কালার একটা হইলে হলো, কিন্তু কালারটা দিব কিভাবে সেটা বলেন। মনে করেন আমি H1 এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটাতে আমি কালার দিতে চাচ্ছি, এটাতে কি কিভাবে কালার দিব? না পারলে টাইম ওয়েস্ট করবেন না, বলবেন পারি নাই, আপনি বলেন। নিলাম ক্লাস, তারপর টেক্সট, তারপর আচ্ছা দেখি আমরা একটা কালারের নাম লিখি, সেভ করলাম। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, কালার হয়েছে, তার মানে আমরা এবার ফটোশপে কালার দিতে পারি। আচ্ছা আপাতত আমি এটাকে কেটে দিলাম, এটা আমার আপাতত প্রয়োজন নাই, আমার এই চনটা প্রয়োজন নাই, আমি এটাকে কেটে দিলাম। আচ্ছা এর আগে আরেকটু কাজ করে নিই, আমরা সিএসএসটা একটু লিঙ্ক আপ করে দেখি সিএসএসটা পাই কিনা। হ্যাঁ আমরা এখানে এটা কী করলাম, এখানে লিঙ্কের পরে আমি কী করবো, সিএসএস এর লিঙ্ক আপ করবো, কী করবো লিঙ্ক নেবো, লিঙ্ক এটা কিসের লিঙ্ক বসাবো, স্টাইল ডট সিএসএস, সেভ করলাম, সিএসএসটাকে ওপেন করছি, ওপেন করলাম। এখন যদি H1কে নিয়ে কাজ করতে চাই, H1 একটু কালার দিতে চাই, তাহলে আমরা H1 এর মাঝখানে হয়তো একটা কালার অ্যাপ্লাই করবো, এখানে যদি আমরা লিখি কালার, আমরা আপাতত লিখলাম রেড, দেখি এটার আউটপুট আমাদের আসে কিনা, এটা এটা আসছে, তার মানে বোঝা গেল যে আমাদের সিএসএসটা লিঙ্ক আপ ঠিক মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমরা আপাতত এটা কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই, ইন্ডেক্স থেকে আমাদের এই H1টা আপাতত প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম, কেটে দিলাম, সেফ। এখন আমরা কি করবো, বুটস্ট্র্যাপ থেকে একটা ন্যাপার নিয়ে আসি, ন্যাপার কোথায় থাকে, কম্পোনেন্টের মধ্যে, কম্পোনেন্টের মধ্যে কোথায় থাকে, ন্যাপার, আমরা যদি এখানে একটু নিচে আসি দেখতে পাবো এখানে একটা ন্যাপার আছে, এই ন্যাপারের মধ্যে এসে ন্যাপার থেকে আমরা কি করব, একটা টেমপ্লেট নেওয়ার চেষ্টা করব, এখান থেকে এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা এখান থেকে নিচ্ছি, সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন, সামনের দিকে তাকান, এখান থেকে আমরা এই বডির মধ্যে কি করব, আমাদের ন্যাপারটাকে পেস্ট করে দিলাম, আমরা জানি আমাদের ন্যাপারটা চলে আসবে, আমরা ন্যাপার সম্পর্কে জানি, এই জন্য ন্যাপার সম্পর্কে তেমন কিছু বলছি না, জাস্ট আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের এটার নাম কি স্কিল, মনে করলাম আমাদের এই ইনস্টিটিউট নিয়ে আমরা একটা সাইট বানাবো, স্কিল, ঠিক আছে। আর যদি আচ্ছা এটাকে আউটপুটটা দেখে নিই, তারপর বলছি, এটার এখানে আসলাম, এই যে আউটপুট, আচ্ছা এই স্কিলের পাশে আমি চাচ্ছি একটা ইমেজ বসাবো, তাহলে কি করব আপনি বলেন, এই কি নাম বলে গেছি, নাম জানো কি, পিছনে চশমা, আপনি বলেন, আমি চাচ্ছি আমার স্কিলের পাশে এখানে একটা ইমেজ বসাবো, এখানে এই স্কিলের পাশে হয়তো বা একটা স্কিলের ইমেজ দিব, আমি যদি স্কিল অ্যান্ড টেকনোলজি লেখার চেষ্টা করি, এদের সাইটে এসে এদের লোগোটাকে ডাউনলোড করে নিচ্ছি, রিলোড। হ্যাঁ আপনি বলেন, শুনি, মনে আছে কিভাবে করতে হবে, হ্যাঁ ডাউনলোড করে তারপরে কোডিং এ বসাবো কিভাবে, লোগো কিভাবে ডাউনলোড, ইমেজ কিভাবে ডাউনলোড করতে, এটা তো জানেন আপনারা নাকি, সবাই জানেন, এখন ফেসবুক লগ ইন করবো এটার জন্য, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমাদের কি আছে, লাইট, এখানে যদি আমরা করে দিই ওয়ার্নিং, তাহলে জানি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমি এখানে এসে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আচ্ছা
সো এটা আপাতত এরকম থাক, আমরা জানি যে এখানে কিভাবে কাজ করতে হয় এটা আমরা সবাই পারি, ঠিক আছে? আপাতত এই লিঙ্কটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, আমাদের এই লিঙ্কটা প্রয়োজন নাই, এই লিঙ্ক হচ্ছে ডিলেট, এটা আমরা কেটে দিলাম, সেভ। এরপরে হোম আমি কন্ট্রোল সি করলাম, ঠিক আছে, এসে আমি দুইটা হোম বাড়াই নিচ্ছি। এই হোমের মধ্যে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে হোমের জায়গায় আমি রাখতেছি অ্যাবাউট, আর এখানে আমি রাখতে পারি কন্ট্যাক্ট বা এই টাইপের কিছু একটা রাখতে পারি, কন তাক সেভ করলাম। ড্রপ ডাউনের জায়গায় আমরা লিখতে পারি আওয়ার কোর্স, যেহেতু এটা একটা ইনস্টিটিউট সাইট, আওয়ার কোর্স, ঠিক আছে? এরপরে আমরা নিচে আসি, নিচে দেখতে পাচ্ছি এখানে একটু ডিসেবল আছে, ডিসেবলটা আমার প্রয়োজন নাই, ডিসেবল ডিলেট, ঠিক আছে, আমরা ডিসেবলটাও ডিলেট করে দিলাম, ডিসেবলটা আমাদের প্রয়োজন নাই, ব্যাক স্পেস সেভ। আর এখানে যেই আমার এলআইগুলো আছে, এই এলআইয়ের মধ্যে আমি কোর্সগুলোর নাম লিখে দিচ্ছি, যেমন ওয়েব ডিজাইন, সেভ করলাম। তারপর আমি বলতে পারি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সেভ করলাম। এরপর এখানে আসলাম, এখানে এসে গ্রাফিক ডিজাইনের পর আমি বলতে পারি ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের কিছু, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি আপাতত সেভ করে এইগুলো রাখতেছি, আর তেমন অ্যাড করছি না, আমি জানি চাইলে আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আওয়ার আওয়ার কোর্সটা কালার একটু একটু ডার্ক আছে, এটাকে কিভাবে লাইট করব? আচ্ছা, জাস্ট হচ্ছে আমাদের এটা একটু স্ন্যাপবার লিঙ্কটা কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি, দেখতে পাচ্ছি আমার এটাও লাইট হয়ে গেছে। আর এটা এরকম কেন আসছে সেটা তো আমরা জানি, এখানে হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার নাই, ঠিক আছে? আচ্ছা, এটা করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ন্যাববারের কাজ শেষ, মনে করেন এটাই আমাদের ন্যাববার, আপনারা আরও কাজ করবেন, কিন্তু এই কাজগুলো আমি দেখাইছি আপনাদের, এই জন্য এটা নিয়ে এত বিস্তারিত আমি কথা বলছি না। আচ্ছা, ন্যাববারের পরে আমি এখানে নিলাম স্লাইডার, স্লাইডারটা আমি ক্যারোসেল অ্যাড করবো না, জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, আপনারা জানেন কিভাবে ই করতে হয়। আমি জাস্ট এখানে একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে একটা আইএমজি নিলাম, আইএমজির মধ্যে আমি কি করব, একটা কাভার ফটো নিয়ে আসি, আমি এখানে বলবো কাভার ফটো। এই কাভার ফটোর মধ্যে আমরা যে কোনো একটা ইমেজ বসাইতে পারি, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে আচ্ছা অনলাইন ইউজ করি, সমস্যা নেই, কপি ইমেজ অ্যাড্রেস সেভ করলাম না, কি করব অনলাইন ইমেজ ইউজ করবো, ঠিক আছে? এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম সেভ। সেভ করার পরে আমি আমার সাইটে আসলাম, রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা ইমেজ চলে আসছে। এতটুক নিয়ে তো কারো কোনো কোশ্চেন নেই, আছে? আচ্ছা, এতটুক সবাই জানেন, এতটুক নিয়ে আমি কোনো কথা বলছি না, আমাদের মূল যে টপিক ওইটা নিয়ে আলোচনা করবো। মনে করেন আমাদের এখানে, আমরা একটু উপরে আসি, এখানে যে ন্যাববারটা আছে, এই যে ন্যাববার, ঠিক আছে, এখানে ন্যাববারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন কোর্সগুলো আছে, বা এখানে আমার এই যে একটা আছে অ্যাবাউট, এটা হোম পেজ গেল, এখন অ্যাবাউট পেজ আসবে না। এটা মনে করেন আমি নিচে এই এটার নিচে একটা অ্যাবাউট আস তৈরি করবো, অ্যাবাউট আসটা কীরকম হবে, মনে করেন আমার এক পাশে কিছু কন্টেন্ট থাকবে, ওইটার একটা টাইটেল থাকবে, একটা উপরে কন্টেন্ট থাকবে, এটার ডাইন সাইডে হয়তো বা আমরা একটা ইমেজ রাখবো, ঠিক আছে, বা কন্ট্যাক্টের কোনো একটা ইমেজ রাখবো, আর লেফটে আমরা কি করবো, হয়তো বা কোনো লেখা বা ওই রিলেটেড কোনো টপিক রাখবো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কি জানেন ফুটস্টপে কলম কয়টা কয়টা, জোরে বলেন, শুনি না তো, আনুমানিক 12টা। হ্যাঁ, তারপর আর কেউ, আর কেউ জানেন? আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপে কলম হচ্ছে 12টা, ঠিক আছে, 12টা ভাগ। 12টা ভাগ কীভাবে হবে সেটা একটু আপনাদের বোঝাই। মনে করেন আমি পেইন্টে যাচ্ছি, পেইন্ট, আমি পেইন্ট ওপেন করলাম, এখানে আপনারা মনে করেন এটা আমার ফুল পেজ, এটা আমার কি ফুল পেজ, এই ফুল পেজের মধ্যে ধরেন 12টা কলম হবে, কয়টা হবে, ধরেন এই একটা, তারপর একটার পরে আমি এখানে ধরেন আরেকটা নিলাম, এই আরেকটা, দুইটা। আচ্ছা, এখানে মাউস নাই তো সময় লাগবে, তো আমার মনে করেন এরকম করে 12টা, ঠিক আছে, আমার কলম কয়টা, 12টা। তাহলে এরকম যদি আমার 12টা, আমার যদি এই এই উইথ 12টা কলম হয়, আমি যদি চাই এই 8টা কলম, ধরেন 8টা কলম এই পর্যন্ত, এই পর্যন্ত 8টা কলম, তাহলে আমি যদি চাই 8টা কলমের মধ্যে কি রাখবো, ধরেন কন্টেন্ট, ঠিক আছে,
আর আমার বাকি তাহলে আটটা কলম যদি ইউজ করি বাকি কলম কয়টা থাকে? চারটা। আর মনে করেন আমি এখানে যে চারটা কলম আছে আমার 12টা কলমের পরে এই চারটা কলমের মধ্যে আমি একটা ইমেজ রাখবো, ঠিক আছে? এরকম করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখি, এরকম যদি করার চেষ্টা করি তার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ডিভ নিলাম, ডিভ কি নিয়েছি, ডিভ। এই ডিভের মধ্যে একটা ক্লাস দিতেছি, ক্লাস নামটা দিলাম, আপনারা কন্টেইনার দেখছেন না সবাই, কন্টেইনার দেখাইছি না, দেখাইছি? আচ্ছা এখন আমি কন্টেইনার ফ্লোয়েড নিলাম, এখানে এখানে আমি কি নিয়েছি, ক্লাস নেম হচ্ছে কন্টেইনার ফ্লোয়েড। এই কন্টেইনার ফ্লোয়েডের মধ্যে আমি আবার একটা ডিভ নিব, ডিভ নিলাম, ডিভের মধ্যে আবার একটা ক্লাস নাম দিতেছি, ক্লাস নাম দিব আমি রো, কি দিব, রো। আচ্ছা দিলাম রো, এরপরে এরপর আবার একটা ডিভ নিব, ডিভ। এই ডিভের প্রথম ডিভের মধ্যে আবার আমি একটা ক্লাস নিব, ক্লাস। তাহলে এই ক্লাসের মধ্যে আমি নিব কল, কি নিব, কল। আচ্ছা কল মানে কলম, ঠিক আছে, কল মানে কি, কলম। এখন মনে করেন আমি আমার এখানে টোটাল কলম কয়টা, 12টা, আমি চাচ্ছি আমার 8টা কলমের মধ্যে কি থাকবে, ফন্ট থাকবে, মানে লেখা থাকবে, ঠিক আছে? আমি এখানে বললাম কল 8, কল কত, 8। তার মানে আমার যে টোটাল স্পেস আছে, আরেকটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আরেকটু ভালো বুঝবেন। আমি এখানে ক্যালকুলেটর ওপেন করতেছি, ক্যালকুলেটর, আমার রো কয়টা, 12টা। তাহলে আমি যদি দেখি 100 ভাগ 12 কত হয়, 8.33। তাহলে বোঝা গেল যে আমার একটা কলমের সাইজ কত, 8.33। এটাকে আপনি গুণ করেন, এটাকে গুণ, গুণ করলাম আমি 8 দিয়ে, 8.8 সেখানে পয়েন্ট, আচ্ছা 8.33, ঠিক আছে? এটাকে আমরা গুণ করতেছি, গুণ করব কত দিয়ে, কেন 12, আমরা আমরা কয়টা নিচ্ছি, 8। এখন আমি সমান সমান দিলাম, কত হইল, 64.64। তার মানে বোঝা গেল আমার কন্টেন্টটা থাকবে 64.64%, ঠিক আছে? এরপরে বাকি যে আমার 100% থেকে যেটা থাকে, যেমন আমার 36% সরি 34%, এই 34%-এর মধ্যে আমি আমার ইমেজ রাখবো, ঠিক আছে? এটার জন্য মনে করেন এই কলের মধ্যে ফার্স্ট অফ অল আমি একটা এইচন নেই, এখানে একটা এইচন নিলাম, এইচন নিলাম, আর এখানে আমি বললাম অ্যাবাউট আস বা হোয়াই আস, এরকম একটা কিছু রাখলাম, হোয়াই আস মানে আমাদের কেন চয়েস করবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমার আরেকটা ডিভ, এই যে রো ডিভটা আছে, এই রো ডিভের মধ্যে আমি কল এখানে আরেকটা ডিভ নিচ্ছি, রো ডিভের মধ্যে, ঠিক আছে? এখানে আবার আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে আমি বললাম কল কত, কেন 7, আমার তো 8টা ইউজ করেছি, কয়টার 8টা ইউজ করেছি, এখন কয়টা থাকে, 4টা থাকে, আচ্ছা 12টা থেকে 8টা ইউজ করে ফেলেছি আর থাকে 4টা, ঠিক আছে? এই 4টার মধ্যে আমি কি রাখবো বলেছি, বলছি এটার মধ্যে ইমেজ রাখবো, ঠিক আছে? ইমেজ, ইমেজ দিলাম, সেভ। আর এই যে আমার এই চন, এরপরে কিছু প্যারাগ্রাফ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, পি এখানে আমি কিছু লোরে ম্যাট করে দিচ্ছি, বুঝি নাই একটু জোরে বলেন, শুনি না আমি, কি হ্যাঁ ক্লাস রো নিয়েছি, রোর পরিবর্তে অন্য কিছু কেন নেবেন? আচ্ছা আমি ভিডিওটা রিজিউম করে এখানে আবার আসলাম, এখান থেকে কিছু লোরেম নিয়ে নিই আগে, প্যারাগ্রাফের মধ্যে কিছু লোরেম লাগবে, লোরেম ইপসাম, এই লোরেম ইপসামের মধ্যে ক্লিক করলাম, আচ্ছা এটাকে কপি করলাম, প্যারাগ্রাফটাকে কপি করে আমি আমার এই পিট্যাগের মধ্যে রেখে দিচ্ছি, এখানে পেস্ট করলাম, সেভ, এখানে সেভ। আর এখানে যে ইমেজটা, ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ দিয়েছি, যেমন হোয়াই আস এই টাইপের কিছু, হোয়াই আস পিএনজি এই টাইপের কিছু ইমেজ দিয়েছি, আইকন দেখলাম না ভয়েসের, এখানে এই যে এটা
অনলাইন ইউজ করতেছি, ঠিক আছে? রাইট বাটন ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে জাস্ট কপি করবেন। কপি করে কোথায় বসাবেন? এখানে। এখান থেকে এই যে পরে যে ডিপটা নিচ্ছে কোল ফোর, এখান থেকে সেভ করলাম, ঠিক আছে? সেভ দেওয়ার পরে আমি যদি আমার সাইটে আসি, এখানে আসলাম, এখন নিচে আসি। এখানে আসার পরে আপনি দেখেন এখানে কি হয়েছে, আমি বলছিলাম কল ফোর, ফোর নেওয়ার কারণে কি হয়েছে, ও দেখেন এই থেকে শুরু করে এই পর্যন্ত ও স্টপ হয়ে গেছে, তার মানে এই এই পর্যন্ত। এরপরে এই ইমেজটা চারটার মধ্যে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভয়েস থেকে শুরু করে একবার এই পর্যন্ত মনে করেন আমি এখান থেকে ধরতেছি, এই থেকে ধরলাম এই পর্যন্ত, এইটা মিলে একটা রো, এটি কি একটা রো। এখন যদি আমি আরেকটা রো নেই, ধরেন আমি আরেকটা রো নেই, তাহলে এটা কোথায় যাবে? এটার নিচে আসবে। এখন আমার কয়টা রো প্রয়োজন এটার উপরে নির্ভর করে। রো মিন্স হচ্ছে আমার পুরো বারোটা কলমের মধ্যে একটা রো, যেটা আমার ডিসপ্লে পরিমাণ নিয়ে নিচ্ছে একটা স্পেস। এরপরে যখন আমি আরেকটা টি মানে রো নিব, এই রো নেওয়ার পরে এটা ওয়াই এস এর নিচে চলে যাবে, ঠিক আছে? যেমন মনে করেন আপনারা ই কমার্স সাইটের মধ্যে দেখবেন যে এক লাইনে তিনটা, এর পরের লাইনে আবার তিনটা, এর পরের লাইনে আবার তিনটা করে প্রোডাক্ট অ্যাড করা থাকে না, দেখছেন আপনারা? আচ্ছা, এখন মনে করেন এই যে একটা সাইটে যাই, চালডাল, চালডাল ডট কম, এই সাইটের মধ্যে আসলাম, যে কোনো একটা কিছুর মধ্যে ঢুকি, এখানে আসার পরে দেখেন আপনি যে কোনো একটা মধ্যে ঢুকি মিট, ঠিক আছে? এই মিটের মধ্যে আসার পরে, ঠিক আছে, এখানে দেখেন এখানে প্রথম লাইনে কয়টা ইমেজ, এখানে পাঁচটা ইমেজ আছে। তাহলে এখানে পাঁচটা ইমেজ দিছে, এটা কি টেবিল? এটা একটা রো না? এটা একটা রো। এখন আপনার যদি মনে হয় যে আমার নিচে উকমার সাইডে আমার এর নিচে দেখেন আবার একটা রো নিচে, দেখছেন? এটা একটা রো, এটা আবার আলাদা একটা রো, এরপরে দেখেন এটা আবার আলাদা একটা রো, এটা হচ্ছে আলাদা একটা রো। বুঝতে পারছেন বিষয়টা? রো হচ্ছে আমাকে আলাদা আলাদা ভাবে লাইন দিচ্ছে, লাইন এক একটা লাইন, ঠিক আছে? আর ওই লাইনের মধ্যে বারোটা হচ্ছে কলম, বারোটা কলম, বুটস্ট্র্যাপে বারোটা কলম নিয়ে কাজ করে। হ্যাঁ, কি বলছে পিছনে একজন, কি বললো বুঝি নেই, কি আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কন্টেইনার ফ্লোট নিয়েছি, কন্টেইনার কি ফ্লোট, এখন প্রশ্ন হচ্ছে কন্টেইনার আর কন্টেইনার ফ্লোটের মধ্যে পার্থক্য কি, তাই তো? আচ্ছা, কন্টেইনার ফ্লোট নিয়েছি, এর কারণে দেখেন এখান থেকে জায়গা, আচ্ছা আমি এটা একটু, আচ্ছা এটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বিজি বিজি আমি দিতে পারি, প্রাইমারি দিলাম, প্রাইমারি সেলফ বিজি প্রাইমারি দিলাম, এখানে আসলাম রেলড, এটা প্রাইমারি কালার নিয়েছে। এখন দেখেন আমার এই হচ্ছে মূল জায়গা, একদম দেখেন উপরে ডিসপ্লে, ডিসপ্লের এই কোণা থেকে কতটুকু জায়গা নিছে, এই যে হোয়াইস পর্যন্ত একটু মাপেন তো, এখানে এখানে কতটুকু জায়গা, 10 পিক্সেলের মতো, তাই তো? আচ্ছা, তাহলে বোঝা গেল আমরা যদি এখানে কন্টেইনার ফ্লোট নেই তাহলে জায়গা নিতেছে কত, 10 পিক্সেল। এরপরে কন্টেইনার নিব তখন আবার, তখন দেখবেন কতটুকু নেয়। মূলত কন্টেইনার ফ্লোট নিলে জায়গাটা একটু কম নেয়, কম নেবে মানে 10 পিক্সেলের মতো, আর কন্টেইনার নিলে জায়গাটা একটু বড় নেবে, মনে করেন 30 পিক্সেল বা 40 পিক্সেলের মতো। আচ্ছা, এরপরে আমরা ইউজ করবো, আচ্ছা এখন যে এই চনটা নিছি, এই এই চনের মধ্যে একটু কাজ করি, এটাকে আমরা বললাম একটু স্টাইল, এখানে করে ফেলতেছি এস টি এ ওয়াই এল স্টাইল। এখানে ফার্স্ট অফ অল আমরা বলে দিই এটা টেক্সট লাইন সেন্টারে থাকবে, টেক্সট লাইন কোথায় থাকবে, সেন্টার, এতটুকু বললাম। আর এটা ফন্ট সাইজ একটু বাড়াই দিই, আমরা এখানে বললাম ফন্ট সাইজ কত মনে করেন 25 পিক্সেল বা এই টাইপের কিছু, সেভ করলাম। এটাকে সেভ করে আমি যদি এখানে সে রিলোড দেই তাহলে জানি যে আমার এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, ফন্ট সাইজটা আরেকটু বাড়াই, আমি এখানে 35 করে দিচ্ছি, 35 সেভ করলাম, দেন এখানে আসলাম রিলোড, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমার এখানে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করা, প্যারাগ্রাফকে জাস্টিফাই করা, আচ্ছা জাস্টিফাই যদি করতে চাই কি করব, ক্লাস, এটা একটা ক্লাস নেই, ক্লাস নিলাম প্যারাগ্রাফ নামে একটা ক্লাস নিলাম, প্যারাগ্রাফ এই নামে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এটাকে কপি করতেছি, কপি করে আমি কোথায় যাব স্টাইলে, আমি আমার ক্লাসটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এখানে বলতেছি টেক্সট লাইন কি জাস্টিফাই,
জাস্টিফাই সেভ করলাম, এটাকে আমি সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি তাহলে আমার প্যারাগ্রাফটা জাস্টিফাই হয়ে যাবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মনে করেন আমার এখানে কলম হচ্ছে 12টা, কলম কয়টা? 12টা। এখন যদি আমি কলমকে যদি এইচ ওয়ানের জন্য যদি দুইটা কলম আলাদা করে দেই, আমি যদি এখানে কল টু নিলাম, ঠিক আছে, আমি মনে করেন কল টু করে তিনটা নিলাম, ঠিক আছে, যদি কল টু করে তিনটা নেই তাহলে এটা ভাগ হবে কয়টা? এই যে এই পাশে ভাগ হবে কয়টা? কেন দুইটা হবে, তিনটা হবে? আমি যদি তিনটা কল নেই তাহলে আমার অবশ্যই তিনটা ভাগ হবে। এখন তিনটা ভাগের তাহলে আমি চাইলে তিনটা আলাদা আলাদা টাইটেল দিতে পারি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু এই কোশ্চেনটা একটু পরে আসবে, যে জিনিসটা দেখাচ্ছি এটাকে দেখাইনি। মনে করেন আমি একটু আগে ওকমার সাইডে দেখলাম কি, এই যে এখানে দেখেন এখানে কয়টা ইমেজ আছে, এখানে পাঁচটা, তাই তো? আচ্ছা, পাঁচটাকে পরে বোঝাই, এটা একটু আরেকটা অ্যাডভান্স, এটা এখন বুঝবেন না। মনে করেন আমি আমার এইটার নিচে চারটা ইমেজ বসাবো, কয়টা? চারটা ইমেজ বসাবো এই এই ওয়াইএসের নিচে, কি করবো? চারটা ইমেজ বসাবো। তাহলে আমি জানি আমার রো কয়টা, আচ্ছা কলম কয়টা? 12টা। এখন যদি 12টা কলামের মধ্যে আমি চারটা ইমেজ বসাতে চাই তাহলে কয়টা রো করে নিতে হবে? দেখেন আমি যদি এখানে লিখি ডট, এটা এভাবে কাজ করবে না, এটা এভাবে কাজ করবে না, আমি ডিভ নিলাম, ডিভ দেন আমি এখানে বললাম একটা ক্লাস, এই ক্লাসের নাম দিলাম আমি কন্টেইনার। কি দিলাম? জাস্ট কন্টেইনার, ফ্লোটার ইউজ করলাম না, কন্টেইনার ইউজ করলাম, ঠিক আছে। এখন এই ডিভের পরে আমি আবার এখানে একটা ডিভ নিব, ডিভ, এই ডিভের মধ্যে একটা ক্লাস নিব, এই ক্লাসের নাম কি বলেন? রো, ঠিক আছে। এই রো ক্লাসের পরে আমি কি নেব? কল, ডিভ নিলাম, ডিভ এর মধ্যে আবার একটা ক্লাস নিতেছে, ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি লিখলাম কল। এখন প্রশ্ন হচ্ছে আমি আমার রো কে কয়টা ভাগ করতেছি? চারটা ভাগ। এখন 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত পড়ে? 3। আমি এখানে বললাম কল 3, সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে এই ইমেজটা নিয়ে এসেছি, ওয়েট, আমি আমার এখান থেকে এই ইমেজটা পুরোটা কপি করলাম, এটাকে কপি, এই ইমেজটা কপি করে আমার কল 3 এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমার এই যে কলটা আছে এটাকে আমি কয়টা নেব? আমার কল লাগবে কয়টা? চারটা কল লাগবে, তাই তো? এটাকে কপি করলাম, এরপরে আমি এখানে এগুলোকে পেস্ট করতেছি, 2 3 4, সেভ করলাম, সেভ করার পরে আমি আমার ক্রমে আসতেছি, এখানে আসলাম। আচ্ছা, ইমেজগুলো পাচ্ছে না কেন? সাবলাইম আসি, সাবলাইম আসলাম, এখান থেকে আমার রো মধ্যে কল 3। আচ্ছা, নো প্রবলেম, আমরা অফলাইন ইমেজ ইউজ করি, আমরা এখান থেকে অফলাইন ইমেজ ইউজ করি, দেখে অফলাইন ইমেজটা পাচ্ছে কিনা। এই সোর্সের মধ্যে আমি এখানে IMG বললাম, বললাম IMG ফোল্ডারের মধ্যে আমার ইমেজের নাম কি ছিল? লোগো ডট PNG, সেভ করলাম, ও JPG, JPG, ঠিক আছে। আচ্ছা, দেখি আগে ইমেজটা পাই কিনা, ইমেজ কি পেয়েছে? আচ্ছা, ইমেজ যদি পেয়ে থাকে তাহলে আমরা এই ইমেজটাকে বাকিগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা এই ইমেজটাকে কপি করলাম, ইমেজটা কপি, কপি করে বাকিগুলোর মধ্যে আমি এই ইমেজটা বসাই দিই, আমি এটাকে এটাকে সিলেক্ট করলাম, দেন এই আইএমজির মধ্যে কোনটা বসাবো? আমাদের এখানে যেটা ছিল, তাই তো? সেভ করলাম, তাহলে এটা বসছে, কিন্তু এখানে দেখেন JPG চলে গেছে, তাহলে JPG সেভ করলাম, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের লোগো ডট JPG নামে যে ইমেজটা আছে সেটা বসবে। এখানে আসলাম, রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে ইমেজ কয়টা বসছে? 4টা, কিন্তু ইমেজগুলো ছোট, তো এই জন্য গ্যাপ অনেক বেশি বেশি দেখাইতেছে, ঠিক আছে। আমি এরকম একটা বড় ইমেজ নেই, হাইট অটোমেটিক নেট হচ্ছে আপনার ইমেজের সাইজের উপরে নির্ভর করে, ঠিক আছে। আমি এই জন্য বড় ইমেজ দিতেছি যেন বুঝতে সুবিধা হয়, এটা তো ইমেজটা ছোট, কাভার ফটো না, আমরা অ্যাবাউট আসটাই নেই,
দেখাইতে যাচ্ছে ওইটা দেখাইতে হবে, এই জন্য একটু বড় ইমেজ নেই, কেননা এইটা যদি দেখে তাহলে অনেকগুলো ইমেজ দিতে হবে। সেটাও করতে পারেন, কিন্তু ওইভাবে করার জন্য আমার ইমেজ তো লাগবে অনেকগুলো, কিন্তু আমি একটা বড় ইমেজ নিয়ে আপনাদের যেটা দেখাইতে চাই ওইটাকে দেখাইনি। এখানে আমার পিএনজি ইমেজ কোথায় সেট করবো? এখানে, তারপর এসটিআই, এসটিআই এখানে, দেন হচ্ছে আমার স্যাটারডে নাইনথ ক্লাস ইমেজের মধ্যে আমি এটাকে আপাতত বললাম অ্যাবাউট, জাস্ট অ্যাবাউট বললাম, অ্যাবাউট পিএনজি ইমেজ আছে এটা, ঠিক আছে। কোডিং এর মধ্যে আসলাম, এখানে জাস্ট আমি এটাকে চেঞ্জ করব, তাহলে আমি আশা করি যে আমার এটাকে পাবে, ঠিক আছে। তিনটা ধরলাম, চারটা সিলেক্ট, এগুলোকে আমি কেটে দিলাম, চারটাই কেটে দিলাম। ইমেজ ফোল্ডারের মধ্যে ওটার নাম কি ছিল? অ্যাবাউট, অ্যাবাউট ডট কি, ডট পিএনজি, সেভ করলাম। এখানে আসলাম, এখানে এসে আমি রিলোড, রিলোড করার পরে দেখতে পাচ্ছি যে আমার ইমেজগুলো বিশাল বড় একটার মধ্যে একটা ঢুকে গেছে, তাই না? ঢুকে গেছে না, এটার জন্য কি করব, কি করব না, কেন সেসেস করব? আমি জাস্ট এখানে দেখেন আমার এখানে ইমেজটা কি, আমার যে তিনটা ইমেজ, আমি বলছি কি ইমেজটা ফিক্স থাকবে কি তিনটা কলামের মধ্যে না, এখন দেখেন ও কি করছে, এখান থেকে তিনটা তো নিচে নিচে, বাকি তিনটার মধ্যে কিন্তু ফিক্সড আছে। ইমেজটা ভালো করে দেখেন, ও কিন্তু তিনটার মধ্যেই ফিক্সড, কিন্তু ওর ইমেজটা বড় থাকার কারণে ও বড় হয়ে গেছে। আমি বললাম তিনটে ইমেজের মধ্যে উইথ 100% এর বাইরে যাওয়া যাবে না, আমি এখানে বলে দিচ্ছি তিনটা ইমেজের মধ্যেই ওর উইথ হবে কত, উইথ হবে 100%, আমি 100% ধরে 100% সেভ করলাম। এখন আমি এখানে আসি, এখানে এসে যদি রিলোড দেই দেখতে পাচ্ছি যে আমার এখানে ইমেজগুলো কি হয়েছে, চারটা ইমেজ ডিস্ট্রিবিউশন ভাবে দেখেন, এই একটা দুইটা তিনটা চারটা ইমেজ প্রত্যেকটা তিনটা কন্টেন্ট তিনটা কলামের মধ্যে ফিক্সড হয়েছে, তাই তো? এখন মনে করেন আমি দেখুন চারটা নিছি, আমি ভাগ করলাম 12-এর 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, তিনটা কলামের মধ্যে ইমেজ বসাই দিছি, কিন্তু এখানে দেখেন আর ইমেজ নিছে কয়টা, পাঁচটা। এটা কিভাবে নেবেন? মনে করেন, হ্যাঁ আচ্ছা, আরেকটা ডিপ তো নিব, কিন্তু মনে করেন ভাগটা কিভাবে করবেন, 12-এর মধ্যে ভাগটা কিভাবে করবেন? আমি তো ডিপ অবশ্যই নেবো, রোজ ছাড়া তো হবে না, আমি আবার এখানে ডিপ নিলাম, ঠিক আছে, ডিপ, এই ডিপের মধ্যে আবার একটা ক্লাস নিতেছি, ক্লাস, ক্লাসের নাম দিলাম কন্টেইনার ফ্লোয়েড। আচ্ছা, কন্টেইনার কন্টেইনার ফ্লোয়েড মধ্যে পার্থক্য পাইছেন? এখানে কন্টেইনার ফ্লোয়েড ফাঁক কতটু, 10 ইঞ্চি, 10 পিক্সেল, সরি। আর যদি আমি এটাকে একটু মাপি, দেখি এখানে কতটুকু আছে, কতটুকু আছে, প্রায় 110 বা 150 মতো ধরতে পারেন। তার মানে বোঝা গেল আমি যদি কন্টেইনার নেই তাহলে কন্টেইনার জায়গাটা বেশি নেয় আর কন্টেইনার ফ্লোর জায়গাটা কম নেয়, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে কন্টেইনার ফ্লোট নিলাম, ডিবের মধ্যে কন্টেইনার ফ্লোট নামে একটা ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে আমরা আবার একটা ডিপ নেব, ডিপটা অবশ্যই রো হবে, ডিপটা কি হবে, ক্লাস হবে রো, ঠিক আছে। এই ডিবের মধ্যে আমি কি নেব, একটা ডিপ নেব, ডিবের নাম হবে কল। এখানে এই ডিবের মধ্যে আমি আবার একটা ক্লাস নিতেছি, ক্লাসের নাম হচ্ছে কল। এখন প্রশ্ন হচ্ছে আমার ভাগ হবে কয়টা, আমার রোটা ভাগ হবে কয়টা, পাঁচটা ভাগ হবে, তাই তো? এখন পাঁচ, চারটার জন্য তো আমি ভাগ করছি 3 4 12, পাঁচটার জন্য কি করব, না পয়েন্ট অ্যাকসেপ্টেবল না, বুটেস্ট হবে পয়েন্ট অ্যাকসেপ্টেবল হয় না, বুঝি নাই। এটা অবশ্যই একটা কলামের মধ্যে করছে, ওরা করছে, আপাতত আমরা এটা করলাম না, আমরা কি করবো, আমরা এখানে ধরেন 5টি ইমেজ বসাবো, এই 5টি ইমেজের জন্য দেখেন সিম্পল, আপনি কি করবেন এখানে আসেন, এই কল, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দেখি আমরা কল, আমি ধরেন এখানে একটা 1 দিলাম, ঠিক আছে, এখানে 1। আচ্ছা প্রিন্টের মধ্যে আপনাদের আরেকটু ভালো করে বুঝাই, আমার এখানে করে 12টা না, আমার কলম 12টা। এখন যদি আমি লেফট সাইড থেকে একটা কল আর যদি এখান থেকে একটা কল ছেড়ে দিই, মানে জায়গাটা ছেড়ে দিই, বাকি এই দুইটা যদি ছেড়ে দিই তাহলে কয়টা থাকে, 10টা। এই 10টাকে যদি আমরা 5 দোকানে 10 দিয়ে হিসাব করে দিয়ে দিই তাহলে কি এটা কাজ করবে না? দেখেন এটাকে কি করবেন, ধরেন এখানে কল দিছেন 1, ঠিক আছে, এই কলটাকে আপনি সিলেক্ট করেন, এই কলটাকে আমি কি করলাম সিলেক্ট, কপি করলাম, কপি করার পর এই ডিপের পরে এখানে যে ডিপটা আছে এই ডিপের পরে আমি এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। এরপরে এর মাঝখানে আমি আবার একটা 2 নিচ্ছি, এটা আমার কল হবে কত,
টু, ঠিক আছে? তাহলে আমার এখানে গেল কত, এক, এখানে এক দুই, আর এখানে দুই, কত হইলো চার, আমার বাকি আরো হাতে কত আছে আট। এই আট কে আমি কি করব, এই টু কে আমি কপি করলাম, এর নিচে দুই চার ছয় আট দশ, ঠিক আছে? তাহলে এখন আমি এই দশের মধ্যে কি করব, আমি আমার ইমেজটা বসাই দিচ্ছি। আমি এখানে যে ইমেজটা নিছি এটা, এটাকে আমি ট্রের মধ্যে বসাই দিই। এই ইমেজটাকে জাস্ট আমি কি করব, কন্ট্রোল সি কপি, কপি করে আমার যে টু আছে এই টুর মধ্যে আমি এখানে পেস্ট করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেভ করলাম। সেভ করার পরে আমি আমার এখানে আসি, এখানে এসে আমি রিলোড রিলোড করলাম, রিলোড করার পর নিচে আসতেছি। এখানে কি পাঁচটি ম্যাচ পাইছে, বিষয়টা বুঝতে পারছেন? আসলে যদি চারটা ইমেজ দিতে যায়, তার জন্য আমরা জানি যে আমরা ভাগ করে দিতে পারি, তিন হোক বা যদি আপনার মনে করেন চারটা হোক বা দুইটা হোক, তাহলে ছয় দোকানে বারো, এইভাবে আমি নিতে পারি। কিন্তু যদি আমার এরকম পাঁচটা নিতে হয়, তাহলে আমি অবশ্যই কি করব, এখানে ওই এক এক ছেড়ে দেবো। কিন্তু আমি জানি এখানে পয়েন্ট অ্যাকসেপ্টেবল না, আমি এখানে 2.5 বা 1.5 বা 1.7, 1.9 বা 2.7, এগুলো আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আজকে আমাদের ফুল রেসপন্সিভ বিষয়টা দেখার কথা ছিল, আমরা আজকে ফুল রেসপন্সিভ বিষয়টা দেখার জন্য একটা কার্ড নেই, এখান থেকে আমরা একটা কার্ড নিচ্ছি, এখান থেকে একটু নিচে আসি। নিচে আসার পরে এখান থেকে আমি এটা কপি করলাম, কপি কপি করার পর আমি এখান থেকে আলাদাভাবে এই ডিবের পরে এখানে একটা কার্ড নিচ্ছি, যেটা কার্ডটা আমি উপরে নেই, সেভ। সেভ করলাম, সেভ করার পরে আমি যদি আমার সাইটে আসি, এখানে আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কার্ড পেয়েছে, ঠিক আছে? একটা প্রতিষ্ঠা কার্ড এখানে আসছে। আচ্ছা, এটা আসার পরে ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা ইমেজ চাচ্ছে, যেমন ধরেন এই যে এরকম কুকমার সাইটের মতো একটা ইমেজ, আমরা চাইলে এই ইমেজটা এখানে কীভাবে দিব। এই ইমেজটা নেওয়ার জন্য মনে করেন আমি এখানে দেখেন এই কার্ডের মধ্যে এই ডিপ, প্রথম ডিপ এখানে একটা ক্লাস নিচ্ছে কার্ড, দেন এখানে একটা আইএমজি, আইএমজির এখানে ফাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা আমাদের ওই ইমেজটা অ্যাড করি, আমাদের যে লোগোর যেটা আছে এটাকে আমরা আপাতত নিলাম। এই ইমেজটাকে আমরা কি করব, এই কার্ডের মধ্যে অ্যাড করব, ইমেজটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের যে কার্ড আছে এখানে প্রোটেস্টার কার্ড, এই আইএসআরসি, এখানে আমরা এটা পেস্ট করলাম। এখানে ও আচ্ছা, এখানে এখানে এসআরসি আছে, তাও আমরা এসআরসি নিলাম না, এসআরসি ছাড়াই নেব, এসআরসি বাদে আমরা এত রোগ নেব, আইএমজিটা শুধু জাস্ট কপি। এখানে এই ক্লাসের মধ্যে এসআরসির মধ্যে যা কিছু জাস্ট কী করবো, আমাদের এটা পেস্ট করবো ইমেজটা, অ্যান্ড হচ্ছে এটার উইথ। এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কার্ড দেখাচ্ছে, যে এই কার্ডের মধ্যে একটা ইমেজ আছে, দেন হচ্ছে এখানে একটা কার্ড টাইটেল আছে, দেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা বাটন আছে। মনে করলাম আমার বাটনটা প্রয়োজন নাই, আমি বাটনটা কেটে দিই, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে যে বাটনটা আছে, বাটনটা আমার প্রয়োজন নেই, এই বাটনটাকে আমি কী করলাম, কেটে দিলাম, সেভ। এরপরে আমি মনে করেন আমার যদি এই কার্ডের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাই, কী করবো আমি, যদি আমার এই কার্ডটা আছে, এই যে কার্ড, এই কার্ডের ব্যাকগ্রাউন্ডে কালার দেবো, ধরেন একটা থিম কালার দেবো, সেই জন্য কী করবো আমি, কোথায় দিব, কোথায় ডিপ কার্ডের এখানে কি লিখবো, আচ্ছা বিজি কালার দিলাম, মনে করেন ওয়ার্নিং ইউজ করি, ওয়ার্নিং দিলাম, ঠিক আছে? ওয়ার্নিং দেওয়ার পর আমি এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এখানে কার্ডটা পেয়েছে, কিন্তু দেখেন লোগোর পিছনে কিন্তু কালার আসে নাই, কেন আসে নাই, ইমেজটা ট্রান্সপারেন্ট করার নাই। হ্যাঁ, এই জন্য দেখতে পাচ্ছি এখানে সেম ভাবে আপনারা যখন যে ইমেজগুলো নেবেন অবশ্যই ট্রান্সপারেন্ট করে নেবেন, ঠিক আছে? এখানে অবশ্যই যে ইমেজগুলো নেবেন, এই যে ইমেজগুলো অ্যাবাউট হাস হোক বা এখানে কার্ড টাইটেল হোক বা এখানে যাই হোক, এগুলো ইমেজটাকে ট্রান্সপারেন্ট করে নেবেন। এরপরে কার্ড টাইটেলের মধ্যে চাইলে আমরা এই কার্ডটাকে চেঞ্জ করতে পারি, যেমন ধরেন এখানে যে টাইটেলটা আছে, এই যে টাইটেল,
এখানে যে কার্ড টাইটেল আছে এখানে চাইলে কি আমরা ই-কমার্সের যে এখানে যে পণ্যটা এটার নাম দিতে পারি না। মনে করেন এখানে আমরা এটার নাম দিলাম অ্যাবাউট, এ দিলাম অ্যাবাউট, আর এর নিচে যে প্যারাগ্রাফ যেটা আছে থাক, চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি, কিন্তু এটা আপাতত চেঞ্জ করলাম না। এখানে আসলাম, এখানে এসে রিলোড, রিলোড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাবাউটটা এখানে দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি চাচ্ছি আমার এরকম এই 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 যে ওয়েবসাইট চালডালে যেরকম আছে এটার মতো স্টাইল করার চেষ্টা করবো, জাস্ট এইটার মতো, এইখানে যেরকম আছে এটার মতো এই এতটুকু করার চেষ্টা করবো। মনে করেন আমার এখানে একটা কার্ড আছে, ঠিক আছে, এই কার্ডটা আমার যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের মধ্যে আমি এই রকম চারটা কার্ড বসাবো, কয়টা চারটা কার্ড বসাবো, আর সেই কার্ডগুলো অবশ্যই রেসপন্সিভ হবে। হ্যাঁ, রেসপন্সিভ বলতে কি, মনে করেন যখন মোবাইল ভিউ করবে তখন তো আর চারটা আসবে না, এত স্পেস তার মোবাইলে নাই, মনে করেন তখন একটা শো করবে, তার থেকে বড় যখন আসবে তখন দুইটা কার্ড দেখাবে, যখন তার থেকে বড় আরেকটা ডিভাইসে যখন তিনটা দেখাবে, ঠিক আছে, এরকম রেসপন্সিভ হবে। এর আগে যদি আমরা এই কার্ডটাকে যদি এই রোয়ের মধ্যে চার ভাগে ভাগ করতে যাই তাহলে কি করব, চারটা ডিপ নিতে হবে, তার আগে এটা এটাকে আমরা কাট করি, এটাকে আমরা কি করব, কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করার ফার্স্ট অফ অল এটার কাজ কি, এখানে এখানে একটা ডিপ নিতে হবে, তাই তো? ডিপের মধ্যে একটা ক্লাস নিতে হবে, কি ক্লাস, ক্লাসের নাম কি, রোর আগে কোনো কাজ নাই, এখানে কন্টেইনার ফ্লোট নিলাম, আমার এখানে বেশি জায়গার প্রয়োজন নেই, কন্টেইনার ফ্লোট, এরপরে কি নেব, ডিপ ক্লাস, ক্লাসের নাম কি, রো। আচ্ছা, এরপরে এখানে আবার একটা ডিপ নিলাম, ডিপ, এই ডিপের ক্লাসের নাম কি, কি হবে, কেন কার্ড কেন হবে, আমরা তো কলমের মধ্যে কার্ড রাখবো, এখানে নেব কল, COL কল। এখন আমরা চেয়েছি যে আমরা যে এই যে সাইডটা আছে এখানে একটা কার্ড আছে, তাহলে আমাদের এখানে কার্ড নেবো কয়টা, চারটা, তাহলে একটা কলের ভাগ হবে কত, তিন চারে বারো, এখানে দিলাম তিন, ঠিক আছে, এই কল থ্রির মধ্যে আমরা কি করবো, আমাদের যে কার্ডটা কপি করছে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, থ্রি কলের মধ্যে এই ডিভ, দেন হচ্ছে সেভ করলাম। আমি কি করেছি, একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনার ফ্লুইড, এর মধ্যে একটা রো নিয়েছি, রোর মধ্যে একটা কল, আর এই কলের মধ্যে আমি বলেছি এই তিন কলামের মধ্যে আমার কয়টা কার্ড থাকবে, একটা কার্ড, তিন কলামের মধ্যে একটা থাকবে, ঠিক আছে, এখন আমার রো কয়টা, রোর মধ্যে কলম হচ্ছে কয়টা, একটা, রোয়ের মধ্যে কলম কয়টা, আবার বলে চারটা, একটা রোয়ের মধ্যে কলম হচ্ছে বারোটা, কিন্তু আমার এখন ইউজ করছি কয়টা, তিনটা, তাহলে বোঝা গেল আমার রো একটা রোয়ের মধ্যে তিনটা কলম আমার জায়গা শেষ, বাকি আমার কয়টা কলম বাকি আছে, নয়টা। এর জন্য মনে করেন আমি এখান থেকে এই এই রোটাকে কপি করলাম, এই কলটাকে কপি করলাম কন্ট্রোল সি, এই ডিপের পরে এখানে যে আমার কল ডিপ আছে এই, সরি, কল ডিপটা কই, এই এটা, এটার ক্লোজিং হচ্ছে এইটা, তাহলে এইটার পরে আমি এখানে ইন্টারপ্রেস করলাম, এখানে বসাই দিলাম দুই তিন চার, সেভ করলাম। এটা সেভ করার পরে আমি আমার সাইটে আসি, রিলোড, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, বাকিগুলো নিচে চলে গেছে, দেখা যায়, কিন্তু এটা কেন হইলো বলেন। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম রটা ছিল এটার ইমেজ, ঠিক আছে, ইমেজ পিএনজি, আচ্ছা, এই এই উইডটা আপাতত আমরা কেটে দিই, এটা আমার আপাতত প্রয়োজন নাই, উইডটা আমি কেটে দিলাম। আচ্ছা, ডিপ কি মিসিং আছে, এই কল ডিপ এটা, এটার ক্লোজিং এখানে, এরপরে এই কলের ক্লোজিং কোথায়, ও আচ্ছা, এখানে প্রবলেম আছে, আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমরা একটু আমার কন্ট্রোল জেড দিই, আচ্ছা, নো প্রবলেম, একটা ডিপের মধ্যে পড়ে গেছে, সেভ করলাম, এটাকে আপাতত সেভ করে দেখি এটাকে আসছে কিনা, রিলোড, এর থেকে একটু নিচে আসলাম, দেখতে পাচ্ছি এখানে একটা কলম, তাই তো, আমরা যেহেতু এখানে একটা নিয়েছি, এরপরে কি করব, এখানে যে কল ডিপটা আছে, এই যে কল ডিপ, এই কল ডিপটা আমাদের রো ডিপের মধ্যে পড়বে, তাহলে এই কল ডিপটা আমরা এখান থেকে সিলেক্ট করতেছি, কল ডিপটা কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এটার নিচে এখানে পেস্ট করলাম, আপাতত সেভ করি, সেভ করার পরে এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি কয়টা,
দুইটা আচ্ছা এরপরে আবার একটু নিচে আসি এখান থেকে আর একটু নিচে আসলাম আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার রো ডিভ এর ক্লোজিং কোথায় এইটা এইটা হচ্ছে রো ডিভ এর ক্লোজিং আর কল ডিভ হচ্ছে এখান থেকে স্টার্ট এটাকে আবার কপি করি কন্ট্রোল সি কপি করলাম কপি করে এই ডিভ এর নিচে এখানে পেস্ট করলাম সেভ এখানে আসলাম রিলোড কত হইছে তিনটা আরেকটা আরেকটা লাগবে তাই তো আচ্ছা এখন কি করব আমরা এই কলটাকে কপি করব এবং এই কলটাকে আমি কপি করতেছি কন্ট্রোল সি কপি করলাম এই রো ডিভটা কোথায় এটা দেখি রো ডিভ ঠিক আছে কিনা এই ডিভের উপর ধরলাম দেখতে পাচ্ছি এখানে রো ডিভের নিচে দাগ দেখাচ্ছে ঠিক আছে তার মানে বোঝা গেল রো ডিভ ঠিক আছে আচ্ছা তাহলে আমার রো ডিপটা ঠিক আছে এখন কি করতে হবে কল নিতে হবে আচ্ছা এখন মনে করেন এই ডিপের পরে এটাকে পেস্ট করে দিলাম সেভ সেভ করার পরে এখানে আসলাম রিলোড কয়টা নিয়েছে চারটা তাই তো এখন এই চারটা কি করতে হবে রেসপন্সিভ করতে হবে রেসপন্সিভ বলতে এখানে আসলাম রাইট বাটন ক্লিক ইনস্পেক্ট মাউস না থাকলে মাঝে মাঝে প্রবলেম এখন নিচে যাবো কি দিয়ে কিন্তু এটার পোর্ট কাজ করে না এটার পোর্ট ভালো না এদের কত করে বলি ভাই যে ল্যাপটপটা ঠিক করে না হ্যাঁ কাজ করবে কিন্তু ল্যাপটপের পোর্ট নষ্ট আচ্ছা এখন যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে মনে করেন আমার এই হচ্ছে চারটা অংশ এই চারটা অংশের মধ্যে যদি আমি দেখেন যদি এখন আমি আসি কত 468 পিক্সেলের মধ্যে 68 পিক্সেলের মধ্যে আমার এখানে ইমেজ কয়টা দেখাচ্ছে চারটা কিন্তু আমি চাচ্ছি যখন আমি ছোট ডিভাইসে থাকবো তখন আমাকে দেখাবে হয়তো বা একটা যখন এক্স এস মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস যখন থাকবো তখন আমাকে একটা দেখাবে যখন আমি স্মল ডিভাইসে যাবো তখন দুইটা দেখাবে যখন মিডিয়ামে যাবো তখন তিনটা দেখাবে যখন আমি মনে করেন লার্জে যাবো তখন চারটা দেখাবে এই টাইপের চাচ্ছি রেসপন্সিভ করার জন্য রেসপন্সিভ করার জন্য আমরা জানি আমরা আমাদের সাইট আসলাম এখান থেকে লেআউট লেআউট থেকে কি গ্রিডিং সিস্টেম গ্রিডিং সিস্টেম বা গ্রিড হ্যাঁ এই গ্রিডের মধ্যে এসে আমরা জানি যে আমরা সাধারণত আমাদের সাইজগুলো এখানে দেখতে পাই বা আমরা এর আগেও সাইজগুলো দেখেছি তাই তো দেখেছি না এটার জন্য আমাদের ডিভাইস সাইজ হচ্ছে পাঁচটা কয়টা সরি পাঁচটা না ছয়টা এখানে ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা স্মল তার মানে হচ্ছে এক্স এস এই এক্সট্রা এস মানে হচ্ছে আমার যখন 576 পিক্সেল এখানে দেখতে পাচ্ছি যখন 576 পিক্সেলের নিচে আমি থাকবো নিচে মানে এক থেকে 576 পিক্সেলের মধ্যে যখন আমি থাকবো তখন আমার আমি চাই আমার সাইটে এখানে একটা কার্ড দেখাবে কয়টা কার্ড একটা কার্ড দেখাবে যখন আমি এইটা থেকে যখন আমি স্মল ডিভাইসে যাব স্মল ডিভাইস মিনস হচ্ছে 576 এর পর থেকে আমার 767 পর্যন্ত তার মানে 768 যদি আমি চলে যাই তাহলে আমাকে মিডিয়ামে চলে যাবে মিডিয়ামে গেলে আমাকে তিনটা দেখাবে আর যদি আমি স্মলের মধ্যে থাকি মানে 576 থেকে ঊর্ধ্বে 767 থেকে নিচের মধ্যে থাকি তাহলে আমাকে এখানে দুইটা দেখাবে
তখন আমি স্মল ডিভাইসের মধ্যে থাকব। এরপরে মনে করেন আমি মিডিয়াম ডিভাইসে তিনটা থাকবে, মিডিয়াম ডিভাইস হচ্ছে আমার 768 থেকে 991 পর্যন্ত। এই 991 মধ্যে আমি যখন যাব তখন আমাকে এখন কয়টা দেখাবে, চারটা দেখাবে। এটা আসলে আমি কিভাবে করব তাই না? এটা যদি করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের কার্ডের মধ্যে আসি। কয়টা নেব? তাহলে আমাদের কার্ড নিতে হবে ছয়টা। হ্যাঁ অবশ্যই কার্ড ছয়টা নিয়ে দেবো, যেহেতু আমার এখানে কার্ড আছে কয়টা, চারটা। যদি ছয়টা নিতে হচ্ছে তাহলে কল কত দিতে হবে? টু। এই টু নিয়ে আমি 12-কে 6 জনে ভাগ করব। তারপর হচ্ছে একটা কলের মধ্যে যে টু থাকবে ওই টুর মধ্যে আমি আমার কার্ডগুলো পেস্ট করব, ঠিক আছে? আচ্ছা এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমি আসলাম। এই ওয়েবসাইট আমি যখন আমার স্মল এক্সট্রা স্মল স্মল ডিভাইসের মধ্যে থাকবো তখন আমাকে কার্ড কয়টা দেখাবে? একটা। যদি একটা দেখাইতে হয় তাহলে আমরা জানি আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, কল নিতে হবে, কলম। তাহলে এখানে আমাদের আছে কত কল? থ্রি নাকি? তাহলে এখানে আমরা নিব কল এক্সট্রা স্মল নাকি? এক্সট্রা স্মলের জন্য এক্স এস। এই এক্সট্রা স্মলের জন্য আমরা দিলাম কত, কত দিব মনে করেন? এক্সট্রা স্মলের মধ্যে কার থাকবে কয়টা? একটা না? যদি একটা হয় তাহলে আমি এখানে কত দিব বলেন? বুঝতেছেন না আপনারা? আচ্ছা বুঝাইতেছি। আমার এখানে হচ্ছে কল, আমি কল মানে কি কলম, এক্সট্রা এস মানে কি? হ্যাঁ এক্সট্রা স্মল। আমি চাচ্ছি যখন এক্সট্রা স্মল থেকে যখন আমাকে ভিজিট করা হবে তখন আমাকে এখানে কার্ড একটা দেখাবে। এখন আমাকে কয়টা দেখাচ্ছে? চারটা। কোনো সৌন্দর্য আছে? কোনো সৌন্দর্য নাই। কিন্তু আমি চাচ্ছি যখন আমি আমার কার্ডের মধ্যে যখন এক্সট্রা স্মল ডিভাইস থেকে যাবে তখন আমাকে একটা কার্ড দেখাবে। তাহলে আমি কি করব, এখানে 12টা ভাগ করে দেন। আমি এক্সট্রা স্মলে বললাম 12, কত 12? 12 মানে কি? মানে 12টা লাইন হবে, প্রত্যেক লাইনে কয়টা থাকবে? একটা। তাহলে এখন আমি এটা একটু কপি করে দিচ্ছি, এটাকে কপি করলাম, দেন আমার কোথায় বসাইতে হবে? এখানে, এখানে কন্ট্রোল ভি পেস্ট। সেম ভাবে আমি আবার নিচে আসলাম, আমার জানি আমার কার্ড চারটা, তাহলে আমার চারটার মধ্যে একটু বলতে হবে। এখানে আসলাম, এটাকেও ধরলাম, দেন আমি এটাকেও ধরছি, এটাকে ধরলাম, এখন আমি এখানেও এটাকেও ধরবো। কিবোর্ডের মাউসেও সমস্যা আছে, ঠিক আছে, আমি আলাদা আলাদা করি, সমস্যা নেই। এটা এটাতেও দিলাম, এখানে আমি এখানেও দিলাম, ঠিক আছে, সেভ করলাম। তাহলে আমি জানি যে আমার এক্সট্রা স্মলের জন্য এখানে এখানে কয়টা পাবে? একটা, তাই তো? এখন আপনি এটাকে ছোট করেন, আপনার পিক্সেল অনুযায়ী 576-এর নিচ পর্যন্ত থাকেন, এখানে কয়টা দেখাচ্ছে? কার্ড একটা। আমার এখানে এখন আমি কোন ডিভাইসের মধ্যে আছি? এটা কোন ডিভাইস? এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে। এখন মনে করেন এই এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে আমাকে একটা কার্ড দেখাচ্ছে, মানে মোবাইল ভিউ যদি এখন কেউ করে আমার সাইটটা এইভাবে আসবে। এখন আমি চাচ্ছি আমি এই এক্সট্রা স্মল ডিভাইস থেকে আমি কোথায় যাব? স্মল ডিভাইসে। স্মল ডিভাইসের সাইজ কত আমার? 576 থেকে 767 পর্যন্ত। এখন আমি এখানে আসি, এখানে এসে আমি বলছিলাম কি আমার এক্সট্রা স্মলের জন্য আমার কয়টা থাকবে? একটা করে, যার কারণে আমি 12 দিয়েছি। আমি আবার বললাম কল এক্সট্রা মানে স্মল ডিভাইসের জন্য এস, তারপর কি বলেন? এস এম। এখন আমি যদি চাই যে আমার এখানে দুইটা করে হবে, আমি চাচ্ছি আমার একটা রোর মধ্যে, একটা রোর মধ্যে যদি দুইটা করে কার্ড থাকে তাহলে একটা কলামের সাইজ কত হয়? কত? 6। তাহলে বোঝা গেল আমি আমার একটা রোর মধ্যে যে কলমটা করতেছি এই কলমটা আমার একটা কলামের মধ্যে দুইটা কার্ড থাকবে, তাহলে একটা কলামের সাইজ অবশ্যই 6 করে হবে। আমি এক্সট্রা এই যে স্মল ডিভাইসের মধ্যে এসে আমি বললাম 6 ছয় দুগুণে 12। এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, জাস্ট কল এস এম 6 কপি করলাম। কপি করে আমি আমার বাকি কার্ডগুলোর মধ্যে বসাবো। এখানে দেখেন কল এক্স এক্স 12 আছে, এখানে আর একটা হবে 6, এখানে এসে আর একটা হবে 6, এখানে আসলাম, এখানে 6 সেভ করলাম। এখন আমি আমার সাইটে আসি,
এখানে এসে আমি রিলোড করলাম। এখন আমাকে এখানে আমি কি কি ডিভাইসের মধ্যে আসি, এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে আসি, যেটা হচ্ছে 576 এর নিচে, তাই তো? আমি যদি 576 এর উপরে থেকে আমি যাব কোথায়, 767 নিচ পর্যন্ত। আমি এটাকে একটু বড় করতেছি, বড় করলাম, কয়টা আসছে, দুইটা। তার মানে বোঝা গেল আমি যখন এক্সট্রা স্মল থেকে যখন ভিউ করবে তখন এখানে থাকবে কয়টা, একটা। যখন আর একটু বড় ডিভাইস আসবে তখন কয়টা হবে, দুইটা। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন, যদি আমি মিডিয়াম ডিভাইসে আসবো তাহলে আমাকে থাকবে তিনটা করে কার্ড, যদি মিডিয়াম ডিভাইসে আসি কয়টা থাকবে, তিনটা। তাহলে এখানে কি লিখবো আপনি বলেন, আপনার সামনে যান যিনি ল্যাপটপ দেখতেছে, লিলাম কোল, তারপর আমাদের মিডিয়ামের জন্য আমাদের কি, সেটা আমরা একটু দেখে আসি এখানে, এই যে এম ডি। এখন আমি এখানে নিলাম, আমি এখানে নিলাম এমডি, এমডি। এখন আমার এখানে আপাতত স্মল ডিভাইসের জন্য কয়টা দেখাচ্ছে, দুইটা। মিডিয়াম ডিভাইসে যখন যাবে তখন কয়টা দেখাবে, তিনটা। তিনটা যদি আমার, তিনটা এখন ভাগ করেন, তিন ছাড়ে কত, বারো। আমার একটা কলমের মধ্যে যদি আমি তিনটা করে কার্ড বসাতে চাই, একটা কলম মানে সরি একটা রোর মধ্যে বারোটা কলম, বারোটা কলমের মধ্যে আমি কার্ড বসাবো কয়টা, তিনটা, তাহলে একটা কলমের সাইজ হবে কত, ফোর। আচ্ছা, কল এমডি নিলাম, ফোর, সেভ করলাম, এটাকে আমি জাস্ট কপি করলাম, কল এমডি ফোর, বাকিগুলোর মধ্যে বসাইতে হবে না নাকি। এখানে আসলাম, পেস্ট, আবার সেম ভাবে এখানে এসে আমি এটাকে পেস্ট, আবার এখানে এসে এটাকে পেস্ট, সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে এসে রিলোড। এখন আমি কোন ডিভাইস আছি, স্মল ডিভাইসের মধ্যে, তার মানে দেখতে পাচ্ছি এখানে 596, 596 অবশ্যই হচ্ছে স্মল ডিভাইস। আর আমি যদি মিডিয়াম ডিভাইসে যেতে চাই তাহলে আমাকে 768 পরে পর্যন্ত যেতে হবে, তাহলে আমি 768 থেকে পরে যাই, কয়টা আসছে, তিনটা। এখন প্রশ্ন হচ্ছে ইমেজগুলো এরকম কেন, তাই না? কারণ হচ্ছে এই যে ল্যাপটপটা, ল্যাপটপের সাইজের জন্য, ঠিক আছে? যখন আপনারা মনিটর থেকে দেখবেন তখন আর এটা এরকম আসবে না, ঠিক আছে? ল্যাপটপের কারণে এরকম হচ্ছে, বলেন না, এভাবে তখনও আসবে না। এটা কেন হচ্ছে এরকম, বিষয় হচ্ছে দেখেন এটার এই যে দুই পাশ থেকে অ্যান্ড হচ্ছে, দাঁড়ান আরেকটু ভালোভাবে বুঝে, এই যে এখান থেকে আমার এই দুই পাশ থেকে মনিটর, এই যে এখানে যে ল্যাপটপটা আছে আর এখানে যে ল্যাপটপটা আছে, এর মধ্যে যতটুকু স্পেস নেওয়া দরকার অতটুকু স্পেস এই ল্যাপটপে নিচ্ছে না, যার কারণে আপনি আগে আপনারা আগে আপনাদের কম্পিউটারে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তারপর যদি প্রবলেম আমাকে জানায়, কিন্তু আসবে না। এটা এই ল্যাপটপেই প্রবলেমের কারণে আসে, এটা রেসপন্সিভের কারণে অনেক সময় আমি যতগুলো ক্লাস নিচ্ছি এরকম প্রবলেম হয়, কিন্তু আপনাদের মনিটরের ল্যাপটপ এরকম আসবে না, ঠিক আছে? যদি আসে তখন আমাকে আমার সাথে নক করেন, সমস্যা না। ল্যাপটপে দেখো, কিন্তু ওই ল্যাপটপের প্রবলেম হবে না, এই ল্যাপটপের ক্ষেত্রে আমি শুধু বলতেছি, জাস্ট এই ল্যাপটপের কথা বলতেছি, আদার্স কোনো ল্যাপটপের কথা বলছি না, ঠিক আছে? আপনার ল্যাপটপ আসলে একটু প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, আগে আমি এটা দেখাই, তারপর আপনাকে সময় দিব। মনে করেন আমি আমার ল্যাপটপের মধ্যে এখানে আসলাম, ঠিক আছে? এখন আমি আমার সাইজে দেখছেন আবার কি প্রবলেম, জুম হয়েছে কয়টা, এখানে জুম হয়েছে কয়টা, আমি যদি বড় করে জুম হইতেছে কয়টা, দেখেন আমি এটাকে বড় করলাম, দেখেন মিডলেরটা কিন্তু জুম হচ্ছে, এটা জুম হইতেছে, হচ্ছে না, ঠিক আছে? এটাই প্রবলেম এই ল্যাপটপে। আচ্ছা, আমি যেটা বোঝাতে দিচ্ছিলাম সেটাকে বোঝাই, বিষয়টা হচ্ছে এখানে আমার যখন আমি মিডিয়াম ডিভাইসের মধ্যে আসবো, মিডিয়াম ডিভাইস 768, এই 768 পরে যখন আমি যাবো এখানে আমার কয়টা দেখাবে, তিনটা। সো আমি দেখতে পাচ্ছি 1 2 3, তিনটা দেখাচ্ছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে কি জুম কত করা আছে, জুম আছে 81, আমি একটু 100% করে দিলাম, আমি যদি 50 করে দিই, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, আরো বড় করে দিচ্ছি, এটাকে আমি একটু উপরে উঠে দিই, 50 থেকে কি আরেকটু ছোট করা যাবে, 50
আচ্ছা যাই হোক, এটা এটা হচ্ছে ল্যাপটপের প্রবলেমের কারণে, ঠিক আছে? এটা হয়তো বাবা আমি আরো দেখে তারপর বলতে পারবো, ঠিক আছে? কিন্তু যা আমি যতটুকু জানি এটা ল্যাপটপের প্রবলেমের কারণে হয়। হ্যাঁ, যখন আমরা আমরা যখন খুঁজতে পারি তখন আর এই প্রবলেমটা হয় না, ঠিক আছে? আচ্ছা, নো প্রবলেম। এরপরে মনে করেন আমরা মিডিয়াম ডিভাইসের মধ্যে আসি। মিডিয়াম ডিভাইসের মধ্যে আমার এখানে কয়টা দেখাচ্ছে? তিনটা, ঠিক আছে? তাহলে আমার এখানে কাট টোটাল কয়টা ছিল? চারটা কাট ছিল, ঠিক আছে? 1 2 3 4 চারটা কাট। তাহলে আমি যদি আমার লাস্ট ডিভাইসের মধ্যে যাই, লাস্ট ডিভাইস আমার কতটুক সেটা আমি একটু দেখে আসি। সেটা হচ্ছে 992 থেকে আমার হচ্ছে 1199 পর্যন্ত। তাহলে আমি এখানে 992 পরে যাব। এখানে আসলাম সাবলাইন, দেন প্রথম প্রথম কার্ডের মধ্যে যাচ্ছি। এখানে আমি কি লিখব? কল লার্জের জন্য আমরা জানি এল জি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের র হচ্ছে 12টা, এই 12 রর মধ্যে আমরা কাট বসাবো কয়টা? চারটা। তাহলে কলের কলমের সাইজ হবে কত? 3। এই 3 নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করতেছি, কল এল জি 3, এটাকে কপি করলাম। কপি করার পর আমি আমার এই সাইটে এসে এখানে পেস্ট, ঠিক আছে? দেন আমি আবার নিচে আসতেছি, এখান থেকে কল এম ডি 4 এর পরে এটা। এরপর আবার নিচে আসলাম, এখান থেকে কল আমার এম ডির পরে হচ্ছে লার্জ, কল লার্জ হচ্ছে 3, এটা নিলাম। নেওয়ার পরে বুটস্ট্র্যাপ সাইট রেসপন্সিভ, বিষয়টা হচ্ছে এখন আমি কত আমার সাইজ কত হবে? এখান থেকে সাইজ হবে 992 পর থেকে। তাহলে আমি 992 পরে যাচ্ছি, আমার যাইতে হবে 992। কিন্তু দেখেন এত পরিমাণ জুম যে চারটা আছে কিনা দেখতেই পাচ্ছি না। 350 আমাদের হুইট গুলো একটু কেটে দিই। সেভ, দুইটা আর কয়টা আছে? দুইটা। এখান থেকে ইমেজ, সেভ ইমেজ উইথ। সেভ, দেখি এখানে আসলাম, রিলোড। ওই উইদের কারণে এখানে কাজ করছে না, তাই তো? আরেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা একটু জুম ছিল, এটা জুম হয়ে আছে জানো কোথায়। আচ্ছা দেখি তো, আমাদের ডিভাইস কি 100% আছে না? 100%ই তো আছে। এটা জুম হয়ে আছে কোথায় হয়তো বা কোনো অপশনের মধ্যে। দেখি আমরা, তাহলে এই 2 3, অনেক জুম আছে। সেটা অন্য একটা প্রবলেম, ঠিক আছে? সমস্যা নাই, এখানে চারটা আসবে, কিন্তু অন্য একটা পিসিতে একটু অ্যাপ্লাই করেন তো, যে কোনো একটা পিসিতে। আজকে যতটুকু দেখাইলাম, আপনাদের বাসায় যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এরকম ল্যাপবার নেবেন, আপনাদের মনে করেন নিজস্ব একটা প্রজেক্ট তৈরি করবেন। এখানে একটা ক্যারোসেল নেবেন, ক্যারোসেলের ইমেজগুলো ওয়েবসাইট রিলেটেড করবেন। এরপর এখানে আমি কি করেছি, ওয়াইএস মানে কোনটা কাজটা অ্যাড করেছি, কিন্তু কোনটা অ্যাড করিনি সেটা হচ্ছে আমাদের এখানে যেটা অ্যাড করেন সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ অ্যাড করে নেই, ঠিক আছে? আপনারা কি করবেন, নিচে কন্ট্যাক্ট পেজ অ্যাড করবেন, এইটার নিচে এরকম কিছু কয়েকটা অ্যাড করার পরে নিচে কন্ট্যাক্ট পেজ অ্যাড করবেন। কন্ট্যাক্ট পেজের পরে আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে কোর্স, আমি অ্যাড করছি কয়টা কোর্স অ্যাড করছি করে নেই, কোর্সগুলোও অ্যাড করবেন। কোর্স অ্যাড কীভাবে করবেন? আচ্ছা একটা কোর্স দেখাই দিলে ভালো তো, তাই না? বুঝি নাই, কন্ট্যাক্ট বেস ইজি, সেম এখানে যা আছে যেরকম আছে ওরকমই করবেন। শুধু বুটস্ট্র্যাপ থেকে যদি চান একটা ফর্ম নিতে পারেন, এখানে বুটস্ট্র্যাপ ফর্ম আছে,
ফর্ম এই বুটস্ট্র্যাপ ফর্ম নেবেন, যে কোনো একটা ফর্ম ইউজ করবেন কন্টাক্ট আসার মধ্যে, যাতে কেউ আপনার সাথে কন্টাক্ট করতে পারে। ঠিক আছে, এই যে এই কন্টাক্ট আস এগুলো অ্যাড করবেন। আপনি কি ফর্ম অ্যাড করছেন? ফর্ম অ্যাড করছিলেন? ফর্ম অ্যাড করলে অবশ্যই কাজ করবে। কেন কাজ করবে? অফকোর্স কাজ করবে। আপনার তো এটা কন্ট্যাক্ট ফর্মে সমস্যা না, আপনার সমস্যা হচ্ছে এখানে আসছেন, এখানে একটা আলাদা ফোল্ডার করছেন যেটার নাম হচ্ছে abort.html নাকি? হ্যাঁ, contact.html। আপনি ইন্ডেক্স থেকে contact.html কে লিংক আপ করবেন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। রেডি হচ্ছে না? ফার্স্ট ক্লাসে দেখাইছি, এটা কয় নম্বর ক্লাসে দেখাইছি? লিংক আপ কত নম্বর ক্লাসে দেখাইছি বলেন? এখানে জাস্ট আসবেন, এখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, একটা অ্যাঙ্কর ট্যাগ, একদম ইজি। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এইচআরএফ ট্যাগের মধ্যে আপনি জাস্ট লিখবেন, কি লিখবেন, এখানে আসবেন, এখানে যে আপনার অ্যাবর্ট পেজটা আছে, এই অ্যাবর্ট পেজটা এখান থেকে ক্রিয়েট করবেন। নিউ, এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্টটাকে ধরবেন, লিখবেন অ্যাবাউট ডট html, জাস্ট এতটুকু এতটুকু লিখবেন। তারপর এই 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 অ্যাবর্টটাকে এখানে এখানে বসাই দেবেন, অ্যাবাউট অ্যাবাউট ডট html। দেন হচ্ছে এখানে জাস্ট আপনি লিখতে পারেন যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ সেট করলাম, এটাকে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিতে পারেন। এখানে আপনার টার্গেট ইউজ করবেন, টার্গেট আমার অবশ্যই হবে কি ব্ল্যাঙ্ক। সেভ করলাম, এটা সেভ করার পরে ক্রমে আসলাম, ক্রমে এসে আমি রিলোড দিচ্ছি, আর রিলোড দিলাম, তারপরে নিচে আসতেছি, এখানে বলতেছি আমাকে এই যে অ্যাবাউট পেজ সেভ করলাম, এই যে অ্যাবাউট পেজ চলে গেছে, জাস্ট এতটুকু একটা কাজ, অ্যাঙ্কর ট্যাগের কাজ। আচ্ছা, যেটা হলো এটা শেষ, এটা হচ্ছে আমি অনেক আগেই দেখাইছি আপনাদের ফার্স্ট ক্লাসে। আচ্ছা, সেটা হচ্ছে বিষয়টা, এখানে আসলাম, আচ্ছা সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে যে ইমেজগুলো অ্যাড করছে তিনটা কার্ড, ঠিক আছে, আমি এরকম কোনো ওয়েবসাইট দেখি নাই, আপনার সাথে কাছে শুনলাম, সেটা হচ্ছে, আচ্ছা সেটার জন্য অবশ্যই কি করতে হবে, এখান থেকে আমাদের যে তিনটা কার্ড আছে, এই তিনটা কার্ডের উপর আমরা এখানে ইউজ করছি না ক্যারোসেল, এই ক্যারোসেলের যে ইমেজগুলো আছে না, ইমেজগুলোর সাইজ আমার এখান থেকে এটা মাপতে হবে। এখানে আসলাম, এখান থেকে এসে এই জায়গাটাও মাপতে হবে কতটুকু আছে, এই জায়গাটা যতটুকু আছে আমি এটাকে একটু ধরি, একটু স্ক্রিনশটটা ওপেন করে একটু দেখি কতটুকু আছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু মাপার চেষ্টা করি, সেট কাজ করতেছে না। আচ্ছা, এটাকে আমি ধরে এই কোণে রাখলাম এখানে, দেন হচ্ছে আমি এটাকে একটু বড় করি, আমার এটা যতটুকু আছে এতটুকুর মধ্যে আমার ক্যারোসেল লিমিটেড করতে হবে, আমার উইথ দিতে হবে যেখানে যতটুকু পিক্সেল আছে ততটুকু পিক্সেল, তাহলে আমার ওই ক্যারোসেলটা এখানে কাজ করবে। ঠিক আছে, জাস্ট বলে দিলাম, অ্যাপ্লাই করে দেখবেন। ওকে, এরপরে আপনাদের যেটা কাজ থাকবে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে অ্যাবাউট পেজ, এটার নিচে একটা কন্ট্যাক্ট পেজ করবেন, কন্ট্যাক্ট পেজের জন্য অবশ্যই এখানে এই ফর্ম ইউজ করবেন, বুটস্ট্র্যাপ ফর্ম। এই ফর্মের পরে শেষে একটা ফুটার ইউজ করবেন, ফুটার কি, ফুটারও বলে দিচ্ছি, ফুটার, এগুলো সিএসএস দেখে পড়ছেন, ফুটার। ও, নেট চলে গেছে আপনাদের কি? নেট না, নেট আছে, তাহলে আমারটা প্রবলেম কেন? আচ্ছা, নেটটা চলে গেছে, সমস্যা নেই, আমি আরেকজনের পিসিতে দেখাই।